ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. ديني بون أبني جانتي تيتين قرآن تلوات قرار اتم شموي কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এরকম কোন উত্তম সময় আছে কিনা? আসলে কোরআন আপনি যে কোনো সময় তেলাওয়াত করতে পারেন, যে সময়টাতে আপনি তেলাওয়াত করলে আপনি কোরআনের অর্থগুলো অনুধাবন করতে পারেন বা কোরআনের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন, অর্থের ভিতরে অর্থের সাগরে আপনি প্রবেশ করতে পারবেন, অর্থ নিয়ে কোরআন নিয়ে গবেষণা করতে পারবেন, যে সময়টাতে আপনার মস্তিষ্ক খালি থাকবে সেই সময়টাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, বা সেটাই আপনার জন্য উত্তম সময়। নির্দিষ্টভাবে কোনো সময়কে ই করা হয়নি। আমভাবে আমরা বলতে পারি রমজান মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস, এবং এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার দিকে সালফে সালেহীন যারা ছিলেন তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ঠিক তেমনিভাবে আমরাও করতে পারি, যেহেতু আল্লাহ সুবহান তা বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এবং রমজান মাসে সওয়াব অনেক, যে কোনো আমলের সওয়াব অনেক বেশি করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে রমজান মাসে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আর রমজান মাস ব্যতীত অন্যান্য দিনগুলোতে আমরা যে কোনো সময় কোরআন তেলাওয়াত করতে পারি, যে সময়টাতে আমি কোরআন বোঝার জন্য সেই ধরনের প্রস্তুতি বা মন মানসিকতা আমার থাকবে সে সময়গুলো আমরা বেছে নেব কোরআন তেলাওয়াত করার জন্য বা কোরআন পড়ার জন্য। ঠিক তেমনিভাবে আরেকটা বলা যেতে পারে, যেমনটি সূরা মুজ্জামিল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন 6 নম্বর আয়াতে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকাউম কিলা, রাত্রির যে মধ্যভাগ বা রাত্রির শেষ তৃতীয়াংশে বা রাত অর্ধেক রাত পার হওয়ার পর যে ওই সময়টায় মানুষের চিন্তা মস্তিষ্কটা একটু ফ্রি থাকে, ওই সময় মানুষ অনেক কিছু সহজে অনুধাবন করতে পারে, বা সে সময় তার যে দুনিয়াবি যে ব্যস্ততা থাকে সে সকল ব্যস্ততা থেকে সে মুক্ত থাকে, এর জন্য ওই সময়টাতে আপনি তেলাওয়াত করার জন্য বেছে নিতে পারেন। যেমন রাতের শেষ তৃতীয়াংশে অথবা ঘুমিয়ে ফজরের আগ মুহূর্তে বা তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য যখন মানুষ উঠবে, ওই সময়টাতে মানুষের মাইন্ডটা খুব ফ্রেশ থাকে এবং ওই সময় যদি সে তেলাওয়াত করে তাহলে সেই তেলাওয়াতের আসরটা তার ভিতরে অনেক সহজেই পড়বে। আল্লাহ আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।